আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো মেধা থাকা সত্ত্বেও কেন চান্স পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। এই সময় তোমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং এইটার জন্য প্রস্তুতি হওয়া। আজকে আমরা সেই বিষয় নিয়ে হচ্ছে একটা টপিকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তাই আশা করি এই ভিডিওটা দেখার পরে, এবং তুমি যদি এই ভিডিওটা দেখার পরে যে মোটিভেশন পাবা সেটা যদি ধরে রাখতে পারো, তুমি ইনশাল্লাহ একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এতটুকু লিখে রাখতে পারো। আচ্ছা, কথা বাড়াবো না, একদম মূল পয়েন্টে যাচ্ছি। ভিডিওটা অবশ্যই দুই একটা বন্ধুর কাছে শেয়ার করার জন্য অনুরোধ করব। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবা। অনেকেই ডাবল গোল্ডেন এ প্লাস নিয়েও দুঃখজনকভাবে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। বিশ্ববিদ্যালয়তে চান্স না পাওয়ার পিছনে অনেক কারণই থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হলো হতাশা। আজকে আমরা এই হতাশা কারণটা নিয়েই কথা বলবো। প্রতি বছরই দেখা যায় শিক্ষার্থীরা ভর্তি কোচিং করার সময় এই হতাশায় ভুগছে। সবসময় তাদের মনে একটা প্রশ্নই থাকে যে আমি কি পারবো, আর এই ভাবনাটাই তাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করে। এবার আসি যে হতাশার কারণগুলো কী কী। অনেকেই ভাবে সিট মাত্র 500 কিন্তু পরীক্ষা দিচ্ছে 50,000-এরও বেশি, সেখানে আমি নিজেকে কিভাবে নিয়ে যাব। কেউ আবার ভাবে হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পাওয়া, এখানে আমি কিভাবে তাদের মধ্যে চান্স পাবো। কেউ বা ভাবে আমি গ্রামের মোটামুটি একটা কলেজ থেকে এসেছি, পড়াশোনায় তো এমন একটা ভালো নেই, শহরের এত ভালো ভালো শিক্ষার্থীদের মাঝে আমি কিভাবে লড়াই করে পারবো। কেউ বা আবার ভাবে আমি তো কলেজের ব্যাক বেঞ্চার ছিলাম, কলেজে পজিশনও থাকতো অনেক পরে, তাহলে আমি কিভাবে পারবো, আমার দ্বারা হবে না। এসব উল্টাপাল্টা চিন্তা করার কারণেই অনেকেই হাল ছেড়ে দেয়, আর এটাই একটা বড় ধরনের ভুল করে থাকে তারা। একটা কথা মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত এই ভয়গুলো মন থেকে দূর না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার চান্স পাওয়া হবে না, এবং তোমার চান্স পাওয়াটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে। কিছু পরিসংখ্যান দেখলে একটু বুঝবা চান্স জিনিসটা আসলে কিসের উপর নির্ভর করে। আচ্ছা, তুমি পারলে একটু বিশ্ববিদ্যালয়তে খোঁজ নিয়ে দেখো তো, সেখানে কি শুধু শহরের ভালো কলেজের শিক্ষার্থীরাই পড়ে নাকি গ্রামের কলেজের শিক্ষার্থীরাও আছে। হাজারো শিক্ষার্থী পাবা যারা গ্রাম থেকে গেছে ওইখানে। আরলে আরেকটু খোঁজ নিয়ে দেখো তো, চান্স পাওয়া সকলেই কি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ছিল কি না, অনেকে ব্যাক বেঞ্চারও আছে। পারলে আরও একটু খোঁজ নিয়ে দেখো তো ভাইয়া, যারা চান্স পেয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া, তারা কি সবাই ডাবল এ প্লাস পাওয়া শিক্ষার্থী কি না। শত শত শিক্ষার্থী পাবা যারা এ প্লাস ছাড়াই এখানে পড়তেছে। তাহলে এত শিক্ষার্থী যদি এমন জায়গা থেকে এসে চান্স পায়, তাহলে তুমি কেন পারবা না? চান্স পাওয়ার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার বলতে পারবা? সবার আগে দরকার আমি চান্স পাবো এই আত্মবিশ্বাসটা, আর এটাই হৃদয়ে মনে ধারণ করতে হবে। তাই হতাশাকে মন থেকে মুছে ফেলে আত্মবিশ্বাসটাকে মনের ভিতরে সেট করে নিতে হবে। আর হতাশাকে মুছে ফেলার জন্য চাই নিয়মিত বুঝে শুনে পড়াশোনা করা। সো এখন থেকে মনের মধ্যে গেঁথে নাও, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো, এবং ওই বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে তুমি জানালার পাশে বসে আছো, এবং জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছো আজকের এই ভিডিওটা দেখে আমি যে মোটিভেশন হয়েছি, সেই মোটিভেশনটা ধরে রাখার কারণেই আজকে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে বসে আছো এবং ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেছো। শুধু মনের মধ্যে রাখো যে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়বা, এবং সেই অনুযায়ী বুঝে শুনে পড়াশোনাটা করে যাও একদম কন্টিনিউয়াসলি, মনের মধ্যে সকল ভয় দূর করে। শুধুমাত্র একটাই টার্গেট যে বিশ্ববিদ্যালয় আমাকে পড়তেই হবে যে কোনো উপায়ে, এবং তার জন্য আমি যত স্যাক্রিফাইস করা লাগে, বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলের ঘোরাফেরা যা কিছু স্যাক্রিফাইস করা লাগে আমি করব, শুধু আমাকে চান্স পেতে হবে এবং আমি ইনশাল্লাহ চান্স পাবো, সেই আত্মবিশ্বাসটাই মনের মধ্যে গেঁথে রাখো, এটাই বলবো। যাই হোক, এই ছিল এই ভিডিওতে। পরবর্তীতে আরও এইরকম বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি নিয়ে ছোটোখাটো টিপসগুলো তোমাদেরকে দিব, আশা করি এতে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা। তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, শিক্ষামূলক সকল আপডেটগুলো ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে পাবা। সকলকে ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।